الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حفت الجنه بالمكاره وحفت النار بالشهوات وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم اني اسالك حبك وحب من يحبك وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم مُعزَّز حازرين أَمِيَ اللَّهُ بَاكِ رَبُّ الْعَالَمِينَ أَهْرِ كلامير وَكَلَامِهِ أَيْكُمْ تلاوات تلاوات ابن حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم شریفرش کرن شرف حادث شریفر صحیح الیم ہم سکل کے نصیف فرمان قرآن پاک حادی پاک نورے আমাদেরকে আমাদের জীবনকে সুন্দর করার আলোকিত করার তাও দান করেন এতক্ষণ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করতেছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড়ো ভাই বিশিষ্ট আলিম দিন হজরতওয়ালা ঢালকানগরের বিশিষ্ট খলিফা হজরত মৌলানা মুফতি আসানুল্লাহ সাব দামদ বারাকাত হুম হাজার হাজার আলে মোলামাদের ওস্তাদ বহু মানুষের দিনই মুরব্বী আল্লাহ পাক হজরতের হায়াতে বরকত দান করেন যত ওলামাই কেরাম সারা পৃথিবীতে আছেন সকল ওলামা হজরতদের হায়াতে সুস্থতার সাথে আল্লাপাক খুব বেশি বরকত দান করেন ভারতবর্ষের একজন মস্ত বড় আলেম বুজুর্গ ছিলেন উম্মত মাওলানা আশরাফ আলী থানব্লাহ ওনাকে কেউ প্রশ্ন করল এই পৃথিবীতে থাকতে কেউ কি এ কথা জানতে পারে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে বলেন তো প্রশ্নটা কি সহজ না কঠিন অনেক কঠিন যে দুনিয়ায় থাকতে কেউ কি জানতে পারে আমি কি জান্নাতে যাব না জাহান নামে যাব তিনি আরামসে বলে দিলেন হ্যাঁ জানতে পারে আশ্চর্য কথা হুজুর কিভাবে জানবে তিনি বলেন ভাই যেই লোক টিকিট আমেরিকার ভিসা আমেরিকার বিমান আমেরিকার পাইলট আমেরিকার সে বসে বসে ফোন করতেছে আমি নিউ ইয়র্কে এতটাই ল্যান্ড করব। আমার জন্য গাড়ি নিয়ে আসবা তোমার বাসায় দিনার করব এই লোক কি গায়েব জানে ভবিষ্যতের কথা কেমনে বলল এই যে আগামীতে কোথায় যাবে সে কি ওখানে বসে বসে বলে এলাকাবাসী লোকেরা দোয়া করবেন আমি জানি না আমি কই যাব সবাই জিজ্ঞাসা করলো দোস্ত বিদেশ যাবার শুনলাম হ ভাই বিদেশ যাব কোথায় আল্লাহ কই নেয় এরকম বলে না আমেরিকা বলে কি কেমনি তোমার পাশে আরেকজন সে একই এয়ারপোর্টে বসে বসে ফোন দেয় জিদ দেয় আমি এতটায় আসবো এতটায় নামবো ইনশাল্লাহ কোনো কোথাও দেরি করব না সোজা মক্কা শরীফ গিয়ে আজকে রাতের মধ্যেই ওমরাটা করে ফেলব একই এয়ারপোর্টে বসে একজনে আমেরিকায় ফোন দেয় আরেকজনে জিদ্দায় ফোন দেয় একজনে বলে আমি আমেরিকা যাব আরেকজন বলে আমি মক্কা শরীফ যাব এই যে আগামীর কথাগুলো বললো কেমনে প্রস্তুতি যেমন আশাও কি তেমন হ্যাঁ যাব 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 এর ভিতরে তো একটা আছে আল্লাহ নিলে রাস্তায় মারা গেলে তো আর যাবে না হায়াত না থাকলে তো আর যাবে না দুর্ঘটনা ঘটলে তো স্বাভাবিক গতি যদি ঠিক থাকে হায়াত যদি থাকে সব কিছু যদি কনফার্ম থাকে তাহলে আমি আমেরিকায় আমি জিদ্দায় এই দুইজন কেন বলে প্রস্তুতি যেমন আশাও কি তেমন ঠিক কোরআন শরীফ আবুল্লাহ আলমিন বলেন ইন্দিন আমানু ও আমিলি হাত যারা নেক আমল ইমানওয়ালা আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি এক সাহাবি আসলেন নবীজি বললেন মান কল আল্লাহ ইহ দখল আল জান্না যে কালেমা বলবে কালে নিয়া কবরে যাবে সে জান্নাতে যাবে সাহাবি বললেন মানে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা কালেমা তো আছে ইমান তো আছে সঙ্গে চুরিও করে জিনাও করে আরো গুনাও করে আরো অনেক কিছু করে নামাজ রোজাও করে না হজ জাকাতের প্রশ্নে আসে না আসে না এই লোকের কি হবে নবীজি বললেন জানা বললেনা সারাকা কি করবে না করবে সেটা তার ব্যাপার ইমান নেয়ার কবরে গেলে জান্নাতে যাবে ওই সাহাবি ভাবলেন নবীজি বলতেছেন স্বাভাবিকভাবে বলেন নাকি কি না কি আমি বুঝি ভুল আবার জিজ্ঞাসা করলেন রবীজি আবার বললেন আবার জিজ্ঞাসা করলে বললেন ওয়া ইন রাগিমা আনফু আবি জারিন মনে হয় যেন আমার কোনো গুণাকার উম্মত বেহেস্তে গেলে মনে হয় তোমার সমস্যা হবে আল্লাহ তোমার কোনো অসুবিধা হচ্ছে মনে হয় তোমার মনে হয় বুঝতে একটু পেরেন হচ্ছে তোমার নাকে যদি মাটিও লাগে দেশি ভাষায় বলে না নাক চুল কাটা যায় এরকম একটা ভাষা যে উমুকের নাক চুল যদি কাটাও যায় তোমার নাক চুল যদি কাটাও যায় তোমার যদি নাকে মাটিও লাগে তোমার যদি খারাপও লাগে বুঝতে যদি সমস্যাও হয় আমি রহমতুল্লিল আলমিন ঘোষণা দিচ্ছি কালে মাটুকুন নিয়ে যে কবরে যাবে একদিন না একদিন অবশ্যই সে বেহেসতেই যাবে মুশকিল কথা কারণ কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর সঙ্গে বান্দার এমন এক নুরানি রশি দিয়ে তার সম্পর্ক হয়ে যায় এটা ছিঁড়া অত সহজ না গাছের একটু শাল শাল ছিলে ফেললে কি গাছ কাইতে হয়ে পড়ে যায় কড়ি গাছের এক পাশ দিয়ে একটু শাল ছিললে ডাল কাটলে শিকড় একটা কাটলে পুরা মাথা কাইটে ফেললে অত সহজ না কি ব্যাপার এটা দশ বুসিরা গাছ শিকড় বহুত নিচে বডি বহুত শক্ত এক ডালে বাইচা নাই অনেক কষ্টে হাঁক ছাড় যেও যদি গোড়া থেকে উঠায় ফেলে উঠানো তো যাবে কিন্তু বিষয়টা অত সহজ না মুসলমান হয়ে কেউ যদি কাফের হয়ে যায় সে তো সম্ভব অসম্ভব না কিন্তু একটু ডাল একটু কাটলেই বলবেন এটা গাছ না শিকড় একটু খসলেই বলবেন না এটা গাছ না একটু কাটলেই বলবেন এটা গাছ না অত সহজ না ইমান এমন এক নুরানি জিনিস কেয়ামতির দিন পুরা পৃথিবীর সব মানুষের সব আমল যত এসা কাউবি নামাজ রোজা হজ এবাদত জাকাত তাহাজুত এক পাল্লায় একজনের মুমিনের ইমান যদি আরেক পাল্লায় রাখে ইমানের পাল্লা ভারী হয়ে যাবে এত বার ইমান ভাই ওখানে কেউ যেন কথা না বলে খিচুড়ি পাটি থামাই দেন কোন কাজে আছে ওনারা আস্তে আস্তে কাজ করতে বলেন এত ভারী ইমান এত মজবুত ইমান অপর হাদিসে নবীজি বলেন মানকানা কিরু কালামিহি লা ইলাহ ইল্লাল্লাহ দখলাল জান্না যে সর্বশেষ কালেমা পড়বে এই পড়ে যদি কবরে যেতে পারে সে জান্নাতে যাবে কি ব্যাপার এত সহজ নবীজি বলেন কেন তোমরা শোনো নাই আগের যুগের একজন মহিলা সারা জীবন জিনা ব্যাবিচার করলো রাস্তায় দিয়ে যাওয়ার সময় দেখলো যে একটা কুকুর পানি পান করার জন্য কূপের পারে দাঁড়ানো কূপ পানি নিচে তাকে পানি পান করানোর জন্য তার মনে টানছে নিজের জুতা মুজা খুলে কাপড় টুকরা দিয়ে বেঁধে অনেক গভীর থেকে কুকুরকে পানি পান করাইছে কুকুর আর কে আর সে মহিলাই আর কে সে হলো গুনাগার একজন নারী কুকুর তো হইল একটা নিকৃষ্ট প্রাণী কিন্তু নিকৃষ্ট প্রাণীর কি খোদা আরেকজন না একজন একজন কুকুর বানানেওয়ালা যে আল্লাহ আমাদের বানানো আলাও সে আল্লাহ কেন বানাইছেন তিনি বলেন আমি আমারটা অত টেনশন আপনার করা লাগবে না তিনি বুঝবো বলেন আমি সুরও বানাবো আমি সাপ বানাবো বিচ্ছু বানাবো পোকামাকড় বানাবো তেলা পোকা বানাবো আপনাকে বলছি আপনি আপনার কাজ করেন ডাক্তাররা বিজ্ঞানীরা এইটুকু নিশ্চিত হয়েছে যে পুরো পৃথিবীতে আল্লাহ যা বানাইছেন সব দরকারি একটাও অকে জুনা এই জন্য যেটারাই পায় ওটার উপর গবেষণা শুরু করে ইন্দুর বানাইলো কেন সাপ বানাইলো কেন সাপ এতো বিষাক্ত পরে দেখে আল্লাহ সাপের বিষ তো অনেক দামি এটা কি শুরুতে খবর পাইছেন অনেক অনেক পরে পরে এরকম এখন বহুত কিছুর খবর আমরা পাই নাই আস্তে আস্তে পাবে এতদিন সাপ ছিল একটা বিষাক্ত প্রাণী এখন সাপ চাষ করে চাষ করে না ময়মিশিং এ কুমির চাষ করে কুমির আর কুমির সাপ আর সাপ ব্যাং আর ব্যাং কি ব্যাপার যে বলেন আমি সাজায় রাখছি সত্য তোমার জন্য না আমরা একবার হোটেল সোনার গায়ে গেলাম কত আইটেম বুফে খাও সেরাটনে এখন যাও খাও পর এক পাশে গিয়ে দেখলাম অল্প একটু সুরের গোস্ত আছে এটা কি আমাকে জন্য যে বেটা খাইতে আসে তার জন্য অল্প একটু কাঁচা মাছও আছে সামুদ্রিক মাছ কাঁচা মাছ সুন্দর করে লেবেল আল্লাহ পাক দুনিয়াতে দিছেন কার কোনটা লাগবে সমুদ্রে পুকুরের মধ্যে মাছ চাষ করতে বস্তায় বস্তায় খাবার দেওয়া লাগে সাগরের মধ্যে কে কি দেয় আল্লাহ তো ওইগুলো তো সব না খায় ভাইসে উঠার কথা রব্বুল আলামিন বলেন আমি ওখানেই খাবারের মেডিসিন কারখানা কোম্পানি সব নিচে রেখে দিছি ওদের জন্য এক গ্রুপ মাছ বানাই আরেক গ্রুপ খায় ওখানে শামুক বানায় রাখছি এটা খায় আমার কল কারখানা এগুলো তোমাদের মাথায় ধরবে না কারণ যে যার মোবাইল ফোর জিবি সে যদি ওটার মধ্যে বত্রিশ জিবি মেমোরি ঢুকায় সাপোর্ট করবে আ করে থাকবে না অচল তো আমার আপনার এই ছোট্ট মাথাটা এটা কুদরতি ইলাহিয়া রব্বুল আলমিনের সব কিছু বুঝতে গেলে এটা যে এখনো জ্বলে যায় না এটাই তো বেশি একটা খেলনা ল্যাপটপ নিয়ে আসছি বড় একদম বড় ল্যাপটপের মতন সুরা ক্যারাত কোরআন শরীফ এমনি ছবি নাই এমনি টিপ দিলে বাচ্চারা সুরা ক্যারাত উঠে ইত্যাদি খেলনা খুব সুন্দর বাচ্চারা তা এখন চার্জারটা খুঁজে পাই না অরিজিনাল ল্যাপটপ আছে তো সেই ল্যাপটপের চার্জার দেখলাম একই রকম আর ঘাটে ঘাটে ও মিলে শুধু একটু লাগায় দিলে হালকা ফিস করে একটু আওয়াজ যায় একটু গেরান বৈরেছি শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দেখতে একই রকম সবই নাম ও ল্যাপটপ রব্বুল আলামিন বলে তো তুমি আর আমি কি আমগো দুজনের নাম এক আমার নাম আল্লাহ তোমার নাম কি আল্লাহ আমি কত বড় আমি কত মহান এই পৃথিবীটা কত বড় সব আসমানের নিচে এরপরে উপরের জগত উপরের জগাত উপরের জগত আর উপরে আল্লাহর কুরসি ওয়াসিয়া কুরসি কি হোসামা ওয়াতি ওই কুরসির সামনে পুরা পৃথিবীটাকে ছোট্ট একটা বলের সমান দেখা যায় তুমি আমার খবর নাও কুর্শিটার খবর নাও তুমি আমার কুদরতি এলাহিয়া বুঝতে আসছো একটা কাজ করো তোমার ইমানও থাকা দরকার আল্লাহাদী নাই মিনু নাবিল আল্লাহ যা করছেন যা বানাইছেন আল্লাহ আমি আপনার উপর সব বিশ্বাস করলাম আপনি বলছেন হাসর আছে ইমান আনলাম আপনি বলছেন জান্নাত জাহান্ন নাম আছে ইমান আনলাম আপনি বলছেন বিস্মিল্লা বলে জবাই করলে হালাল বিস্মিল্লা না বললে হারাম ইমান আনলাম আপনি বলছেন কবুল করে সাক্ষী সামনে বিয়ে করলে হালাল হয় ইমান আনলাম এরকম না করলে এটা হারাম হয় হারামজাদা হয় ইমান আনলাম বিয়ের পরে ভুলে ওয়ান টু থ্রি যদি বলে ফেরে সব শেষ ইমান আনলাম এগুলো কি জীবনে মাথায় ধরবে ধরবে না মেমোরিতে কথা মুখে বলল ওখানে কি বউ ছুটলো কেমনি বউ তো আছে মুখের সমস্যা কি বলে এই এই মুখ দিয়া বললে বেহেস্তে যায় এখানে উল্টা পাল্টা করলে জাহান নামে যায় অত সহজ না আমাদের কাজ কি লাইনে লাইনে একদম বুঝে শুনে বিশ্বাস করা না ইমানের সাথে বিশ্বাস করা বুঝা আমাদের কাজ না এই জন্য এক ইংরেজি শিক্ষিত লোক কোনো হুজুর দোয়া পড়তেছেন বলতেছেন হুজুরদের এই চিকিৎসা অবিজ্ঞানী কি এই যুগে চলে কি বাবা বললো কোন দোয়া আপনারটা তো আপনার মুখে আছে। বসে ঠোঁট লড়েন জিব্বা ওনার কি ফায়দা হবে এগুলো তো বিজ্ঞান সাপোর্ট করে না বললেন আচ্ছা ঠিক আছে বিজ্ঞানী কায়দায় আপনার বোঝানো লাগবে খাঁটি বাংলায় কয়েকটা গালি দিছে একদম লাল চেহারা আগুন হয়ে গেছে কি ব্যাপার আমি আপনাকে ছুঁইছি ধরছি কিছু খাওয়াইছি আপনার জায়গায় আপনি আমার জায়গায় আমি হুজুর মানুষ আপনি গালি দেন বাবা আমারটা আমার মুখে আমার ঠোঁটে তোমার সমস্যা কি আপনি আবার বলেন আমার মতো সলিম উদ্দিন কলিমুদ্দিন একজন মৌলবীর আমার নিজের কিছু কথা এখানে ঠোঁট লড়াইলে তোর মতো বিজ্ঞানীর যদি লাল বানায় ফেলে এরকম ব্যাঙ্গের মতো লাভ শুরু করো রব্বুল মামিনের কালামের পাওয়ারটা কত যারা যেমনি বুঝানো লাগে এই জন্য মুমিনের কাজ হইল সব কিছু একদম হাত দিয়ে বিশ্বাস করে না কিছু দেখি শুনে বিশ্বাস করে আর কিছু না দেখে বিশ্বাস করে আল্লাহ কোরআন শরীফে শুরুতেই বলছেন আল্লাহ দিন মিনু নাবিল গাইবি সুতরাং জান্নাতে কেমনে যাবে হুজুর আমার বুঝে আসে না হুজুর বুঝে যে আসবে না এই জন্যই তো তোমার নাম রাখছে ইউ মিনু নবিল পার্টি আল্লাহ যদি বলে এটাই ঠিক নবী যদি বলেন এটাই ঠিক বুঝে আসলেও ঠিক না আসলেও ঠিক আমরা আমাদের কথা যেটা যেটা বুঝে আসে ওইটা ওইটা মানি না বুঝে না আসলেও মানি না আসলেও মানি ভাই গরু জবাই করছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আর ওই জন্য বলছে রাম রাম আরেমরা বলছেন যে ভাই এটা খাওয়া যাবে মুসলমানরা এটা আমরা অন্য ভাইরা খাবে এটা আমরা মুসলমানরা খেতে পারবো না হুজুর কি হয়েছে গরু ও একই জিনিস আল্লাহ আল্লাহ রসুল বলে দিচ্ছেন এটা জায়েজ জায়েজ এটা বললেন যদি কেউ কালিমানিয়া মানিয়া কবরে যায় সে যাবে একটা প্রসিদ্ধ হাদিস আপনারা জানা থাকার কথা নবীজি বলছেন যে বনি ইসরাইল বাহাত্তর ফিরকা হয়েছিল আমার উম্মত কত হবে দেখছেন জানে সবাই কয় দল জান্নাতি এক দল আর বাকিরা কোথায় এই এক এক দল দল। কাম সবাই এসে বলে বলে আমরাও হুজুরের পার্টি আছে যে শুনছেন না হাদিস শরীফে একটা গ্রুপ বেহাস্তে যাবে এটা আমাদের দরবার শরীফ এবং আমাদের হজরত কেবলা ইনশাল্লাহ ওই দলের ইমাম আপনারা আসলেই হুজুর এবং ভক্তরা সবাই মিলে বেহস্তে চলে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে যদি আপনি যান ওই যে আরেক গ্রুপ বলে ওনারা

হাকিম মোহাম্মদ মাওলানা আশাফ আলী থানবি যিনি চিশতি কাদরি নকশবন্দি মুজাদ্দিদি চারো তরিকার খলিফা ছিলেন বিশ্বের বড় আলেম ছিলেন আল্লাহ ওয়ালাদের পীর ছিলেন মস্ত বড় পীর এ কামিল ছিলেন তিনি বলেন হে বন্ধুরা এই যে তিহাত্তর ফেরকার নাম এর মধ্যে কি মুসিকের নাম আছে খ্রিস্টানের নাম আছে ইহুদিন নাম আছে কেন নাই বাবা যে যারা জাহান নামে যাবে তো সেই পার্টির মধ্যে এখন নাম না থাকা দরকার নবীজি বলছেন আমার উম্মত এই উম্মতের দ্বারা উম্মত দুই গ্রুপ এক উম্মত হলে নবীজি দুনিয়া আসার পরে নবী হওয়ার পরে পৃথিবীর যত মানুষ এরাও নবীজির উম্মত আরেক গ্রুপ যারা নবীজির দাওয়াত কবুল করছেন কালিমা পড়ছেন এরাও নবীজির কি উম্মত এক গ্রুপ উম্মতে দাওয়াত আরেক গ্রুপ উম্মতে ইজাবাত মানে নবীজির দাওয়াত পুজছে আখিরি ধর্ম ইসলাম এদের সবাই একটা উম্মত আবার কালেমা পড়ছে এরাও সবাই একটা উম্মত নবীজি বলছেন তিহাত্তর ফেরকা হবে কাফের মুস্টিকরা না মুসলমানরা মুসলমানরা এটা নিশ্চিত আবার বললেন মুসলমানরা তিয়াত্তর ফিরকা হবে এক ফিরকা জান্নাতে যাবে বাকিরা জাহান নামে যাবে এই কথা ভাঙ্গা এবং স্পষ্ট না করার কারণে এই ঝামেলা হাকিম উলম্মত বলেন নবীজি যেহেতু পরিচয় দিছেন এগুলো আমার উম্মত বলছেন না আমার উম্মত তিহাত্তর ফিরকা হবে কপাল খুলছে যেহেতু আমার হবে ভাগ্য খুলছে কি ভাগ্য খুলছে যে আজ হোক আর কাল হোক ভুলবিচুতির কারণে জামেলার মধ্যে পড়ছে পিডান পুটান খায়া এক দল সর্বপ্রথম বিনা হিসাবে ভি ভিআইপি যাবে এক গ্রুপ ওই এক বলতে বিনা জাহান নামে একদিন এক সেকেন্ডও তাদের জাহান নামে যাওয়া লাগবে না এই গ্রুপ যাবে এক গ্রুপ আর বাকি গুলোকে যেহেতু নবীজি বলছেন আমার উম্মত এই এই উম্মত বলার অর্থ নবীজি তাদেরকে মুমিন মুসলমান স্বীকার করে নিছেন মুসলমান একদিন হোক দশ দিন হোক জাহান নামে যতদিন থাকা লাগে থেকে সর্বশেষ ঠিকানা জান্নাত তাহলে বাকি বাহাত্তর ফিরকারও শেষ ঠিকানা কোথায় জান্নাত দলিল কেয়ামতি উদ্দিন রসুল সাল্লি ওয়াসাল্লাম গাল ভার করে দাঁড়াবেন চিন্তিত আল্লাহ পাক বলবেন কি ব্যাপার হে আল্লাহ আপনি আমাকে বলছেন আপনি আমাকে এত দিবেন আপনি খুশি করে দিবেন তো আপনার তো জান্নাতে যাচ্ছে আপনি খুশি না না আমি খুশি না আচ্ছা ঠিক আছে একদম এত হিসাব নিকাশ নাই ফিফটি পার্সেন্ট বেহস্ত পাঠাই দিয়ে আপনি খুশি হয়ে যান এই উম্মত বলতে কে সব পীর সাহেবরা হুজুররা না সব সব দিন তো শেষ বিচার ফিফটি পারসেন্ট দেই দেয় আর ফিফটির কি হবে তিন ভাগের দুই ভাগ পাঠাই দেয় আপনি খুশি হন একদম দুষ্টগুলো থাক নবীজি বললেন না হে নবী আপনি কি করলে খুশি হবেন তিনি বলবেন যাদের অন্তরে জার্রা পরিমাণ ইমান ছিল আর কোনো পুঁজি নাই শুধু অন্তরে বিশ্বাস ছিল আল্লাহ এক আকির নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ না জুমা পড়ছে না সবে কদরে গেছে না সবে বরাতে গেছে না তারা বিতে গেছে না একটা দান করছে না একটা সালাম দিছে কিছুই না এখন তো আমরা সমাজের মুসলমানদেরকে ঠেলে ঠেলে মুসলমানের কাতার থেকে নাম কাটা দিয়ে দিই এবাদ 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 আর নবীজির অভ্যাস পবিত্র হইলো বাদ বাদের কাজের জন্য তো আমি আসি নাই এরে নাও এরে এও মুমিন এও মুমিন এও মুমিন এই রকম নিয়ে নবীজি বলেন যাররা পরিমাণ ইমানও যাদের আছে আজকে যদি আপনি তাদের সকলকে নাজাদ দিয়ে দেহেশদের ব্যবস্থা করে দেন হে আল্লাহ আমি খুশি হয়ে যাব আল্লাহ পাক তখন বলবেন যান আমি মঞ্জুর করে দিলাম সব নবীদের সুপারিশ সবার শেষ আমাদের নবীরও শেষ সব ইমানওয়ালা দেহতে গেছে আর কেউ নাই আল্লাহ বলবেন দেখেন তো হুজুররা সাহেবরা আল্লাহর নবীরা জাহান নামে কোনো কোন ঈমানদার আর আজকে জাহান নামে নাই বাহানায় উসিলায় কোন না কারণে কারণে সব উঠে গেছে একজন মুমিনও আর জাহান নামে নাই আল্লাহ বলবেন আছে বলবেন আপনারা তো রিপোর্ট দেন আপনাদের হিসাবে আমি আপনি তাকাইলে একটা জিনিস দেখি কিন্তু আরেকজন ডাক্তার যদি দূরবীন দিয়ে দেখে আমাদের না একটু বেশি দেখে যে বাটা দূরবীনের পাওয়ার বেশি বেশি সে আল্লাহ পাক বলবেন আপনারা তো আপনাদের চোখে দেখছেন আমি যদি দেখি আপনাদের দেখার আমার দেখা তো এক না আল্লাহ কেউ নাই আল্লাহ বলবেন আছে আছে কিছু লোক এদের যে ভিতর ইমান ছিল ওই সমাজের কেউই জানতো না সবাই তাদেরকে অমুসলিম বলেই হিসাব করছিল কারণ কোনোদিন তারা বলে নাই কালেমা কোনদিন ইসলামের কোনো কথাও তারা বলে নাই কিন্তু ইসলামের প্রতি তাদের একটা টান ছিল ভিতরে ভিতরে আমারে মানত আমার নবীজিকে মানত এই জন্য একদম ন্যূনতম ইমান যার নিচার নাই এত ছোট এত খাটো ছিল যে শিরিক থেকে মুক্ত হয়ে মুমিন ধরা যায় কিন্তু তার কাজ কর্ম চাল চলন আচরণ কোনোটাই ছিল না তাকে মুসলিম সাব্যস্ত করার আজকে তো শেষ দিন শেষ বিচার আপনারা আপনার জানা জানা মতে সবাইকে সুপারিশ করে নিয়ে আসলেন আমার একটা এলেম আছে না আমিও তো জানি আমারও আজকে আমিও তো হাদিস শরীফে আছে আল্লাহ হাত দিয়ে মতন কত বিশাল কত বড় নাম থেকে একবার দুইবার তিনবার কতগুলো কয়লা হয়ে যাওয়া মানুষকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবেন একদম পুরি কয়লা হয়ে গেছে এখান থেকে নিয়ে ফেলবেন নহরুল হায়াতে একদম তরু তাজা সুন্দর রিষ্টু পুষ্ট মানুষ পিঠের উপরে সিল রহমান মহান রহমান বিশেষ ক্ষমতা বলে যাদেরকে নাজার দান করে দিছেন তারাও জান্নাতে যাবে তাহলে সেই দিনের হিসাবটা কি আমাদের আমাদেরকে জিজ্ঞাসা করে করে হবে না আল্লাহ করবেন আল্লাহ কেমনি বললেন আবার সেই কথাটা আর রহমান আর রহিম মালিক ইয়াউম উদ্দীন সূরা আছে আর রহমান আর রহিম মালিক ইয়াউম উদ্দীন আর রহমান মানে কি অনেক শাস্তি dene wala না রহমত karne wala আর রহিম অর্থ কি অনেক মেজাজি না অনেক নরম এই দুইটা মেসেজ দেওয়ার পর ভূমিকা বলার পর আমি রহমান আমি রহিম এই পৃথিবীর কাফেরকেও আমি খাওয়াই এই সূর্যের আলো সময় মতন পৌঁছে দেই বেইমান অমুসলিমদেরকেও আমি রিজিক দেই তাদের দেহের রক্ত আমি পরিচালনা করি তাদের চোখের আলো আমি বিতরণ করি বেনকে সুস্থ আমি রাখি তাদের পেটে সন্তানটাকে আমি কুদ্রুত দিয়া সৃষ্টি করে বানাই আমি জানি দুনিয়াতে গেলে হিন্দু হবে কিন্তু আমি আল্লাহ রহমান তো রহিম তো আমার কুদ্রুতের এই রহমান রহিমের কারখানার ভিতরে আমার মায়া থেকে সেও খালি না কিছু মায়া দয়া সেও পেয়ে যায় এতে করে বান্দার আল্লাহর উপরে ভরসা বাড়ছে ইমান বাড়ছে আশাও বাড়ছে এলাকার একজন ধনী মানুষ যদি বলে এই আল্লাহর রহমতে আমার এই আছে সে সে আছে 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 এই আমার কোনো বাচ্চা কাচ্চা নাই এতে করে এলাকার লোকদের একটু আসা যায় এত কিছু আছে আর ওনার নাকি বাচ্চা কাচ্চা নাই তাহলে আমরা যদি একটু খাতির টাতির দেই মনে হয় কিছু নেওয়া যাবে মসজিদ মাদ্রাসার জন্য আমি খাইও না মুশকিল আমি দুগা অল্প সিদ্ধ ভাত খাই এই আল্লাহ রহমতে আমার কুটি তাহলে এলাকার লোকদের মনে কি আসবে যে আমরা মসজিদের জন্য যদি টাকা দশ হাজার চাই না করে দিবে না দিবে ওনার আগের কথার দ্বারা যে ভূমিকা যে আল্লাহর রহমতে আমার হাজার হাজার কোটি টাকা আছে আমার ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই আমি বিয়েও করি নাই আর আমি খাইও না আমার এই সব সম্পদ আমি জনগণের জন্য সব রেডি করে রাখছি এই অবস্থায় জনগণের মনটা কি ছোট হবে না বড় হবে যে জনাব মাত্র একটা হাজার টাকা যদি মসজিদে দেন আমাদের একটা বিল বাকি আছে এটা দিয়ে দিতে পারবো তিনি কি বলবেন এক হাজার টাকা কি বলেন এত টাকা কোথ থেকে দিব এই আগের কথাই পরের কথা কি মিল আছে যদি এক হাজার চায় বলবে আপনারা কি বললেন আমাকে লজ্জা দিলেন আমি কি বললাম এই এক হাজার টাকা চাই আপনারা আমাকে ছোট করলেন এইরকমই তো একটা আশা আচ্ছা রব্বুল আলমিন কি বললেন আমার ছেলেও নাই মেয়েও নাই আমি খাইও না বউ নাই আমার কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই আমি কারোর কাছে আমি রব্বুল পুরাটা পৃথিবী আমার আমার দুনিয়া সবটা এক মালিক আমি আমি রহমান আমার মানলেও খাওয়াই না মানলেও খাওয়াই খাওয়ান না কাফের গো চোখ কি অন্ধ না দেখে আলো কে দেয় আল্লাহ হানাফি মাঝাবের একটা ফতুয়া কে কথা বইয়ে গেল থামলো না বেচারা দুইজন জানতো ওখানে যেখানে একটু হালুয়া রুটি সিন্নি আছে ওই পাতিলের কাছে একটা আলাদা মাহফিল আছে সব জায়গায় মানে এরা মনে করে আমরা এখন মাহফিলের কাজে আছি আমরা ফ্রি আমাদের কথা বলার অধিকার আছে এই মূল কাজ তো মাহফিল তোমাদের সিন্নি সালাদ দিয়ে কি হবে হানাফি মজহবের একটা ফতোয়া অন্য মজহবের সঙ্গে একটু একতলাফ মুসাফিরের জন্য জোহরের নামাজ কয় রাকাত দুই মুসাফির যিনি ঘর বাড়ি থেকে সফরে রওনা হইলেন আটচল্লিশ মাইল এই বেচারা রাস্তায় গিয়ে নিজের এলাকা পার হয়ে যাওয়ার পর থেকে রাস্তার মধ্যে গিয়ে কয় রাকাত পড়বে চার রাখাত শূন্য তো নাই পরে দুই রাখা তো নাই মধ্যখানের ফরজ চার রাখাতের ওয়ানলি মোট দুই রাকাত বাস পার আল্লাপাক বলে দিচ্ছেন আমার বন্ধু এখন সফরে আছে অত নামাজ টামাজ নেই এটা সব মাঝাবি এখন প্রশ্ন হইল সে ব্যবসায় যায় চাকরিতে যায় কোনো কাজে যায় যায় কিন্তু কখনো কখনো তো অবৈধ ব্যবসায়ীরাও যায় যায় না সে দুই নম্বরই করতে যায় তার কাজে দুই নম্বরই একজনের সুদের টাকা আনতে যায় আরেকজনে ঘুষের টাকা আনতে যায় আরেকজনে চুরি করতে যায় আরেকজনে চিন্তাই করতে যায় আরেকজনে বোতল খাইতে যায় রাস্তায় মনে হয়েছে নামাজটা যায় যায় বোতল খাইতে চুরি করতে সফরটা কি সবের সফর না গুনার সফর এখন সে আবার নামাজও পড়বে এখন নামাজ পড়বে তার জন্য কি দুই রাকাত না চার রাকাত অন্য অন্য ইমাম যারা তারা চার রাকাত শয়তান তোর ছুটি নেই তুমি আকামে যাইতেছো পুরা নামাজ পড়বা ইমাম আবু হানিফা বললেন না দুই রাকাত চোর ভাই আপনি দুই রাকাত পড়েন চোর সাহেব আপনার জন্য কয় রাকাত অন্যান্যরা বলে চোরের জন্য আপনি এত বড় সুযোগ দিলেন সে তো চুরি করতে যায় ভালো কাজে গেলে ছাড় তিনি বললেন আমি মাত্র ফতুয়া দিছি চার দুই চোরা যে চুরি করতে যায় আল্লাপাক কি জানেন না চোখটা বন্ধ করে দিছেন পা অচল করে দিছেন কিডনি লিভার হার্ট অফ করে দিছেন নিঃশ্বাসের বাতাস বন্ধ করে দিছেন রিজিক অফ করছেন আল্লাহর জিজ্ঞেস করেন আল্লাহ তো সব জানে আল্লাহর গুল আল্লাহ চালু রাখছে কেন এত বড় বড় নিয়ামত যদি দিতে পারে এতে বুঝা যায় চোরের জন্য বা দুষ্টের জন্য এরকম ফ্যাসিলিটি অফ করে দেওয়া আল্লাহর মেজাজ না আল্লাহ ধর্মের নিয়ম না সেই নিয়ম অনুযায়ী বুঝা যায় চোরের জন্য দুই রাখাত ফ্যাসিলিটি রাখা উচিত চোরে যদি বলল এত সুন্দর ইসলাম আমার মতো নষ্ট কেউ আল্লাহ পাক এত রহমত দিলেন যদি চোরের দিল ঘুরে গিয়ে যদি বলে আল্লাহ মাফ করেন সোহান আল্লাহ কাজ হয়ে গেল হইল বান্দাকে ফিরেই নিয়ে আসা মাকসাদ হইল ইমানের দিকে নিয়ে আসা মাকসাদ এরকম না ফতুয়ার চোটে কাউকে ভাগায় দেওয়া ওয়াজের মাকসাদ না যে দলাদলি যা ছিল প্রত্যেকটার গোড়ার মধ্যে একটু করে মশলা দেয়া খালি মুখে দলাদলি ছিল হুজুরের বয়ানের পরে সবাই লাঠি বানাইছে অথবা ছিল সবাই ঘরবাড়িতে লাঠি বয়ানের চোটে সবাই করে একখান করে তরবারি বানাইছে পিস্তল বানাইছে কি ব্যাপার যে আমরা ছাড়া সব বাতিল এগুলো মেরে ফেলতে হবে বয়ান হইল না বয়ান হবে ছিল ঘরে লাঠি ফেলায় দিছে ছিল পিস্তল নদীত ফেলায় দিছে ছিল ঘরে তরবারি সেটাকে চুপে চপ্পে দা বানায় ফেলছে কি ব্যাপার আল্লাহ শুনলাম তিনি একে আমার মুসলমান ভাই ভুল করলেও মুসলমান ভাই ও হো বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম রাস্তা দিয়ে যান মস্ত বড় আল্লাহ দেখলেন মদ্যপ একটা ছেলে মদ পান করে রাস্তার মধ্যে বেহুস পড়ে আছে মুখের থেকে দুর্গন্ধ আসে মাসি ভেন ভেন করে উনি দাঁড়ায় গেলেন যে যেমনই হোক লোকটা তো আমার আল্লাহরই বন্ধা আমরা কি করতাম একটু লাথি দিয়ে যেতাম আমরা কামনা করতাম মরে যাক আমরা একটু থুতু ফেলে যেতাম যে যত বড় হয় তার দৃষ্টিভঙ্গি তত বড় হয় হজরত ইব্রাহিম আলহাম দাঁড়াইলেন দাঁড়াই বললেন লোকটা তো আমার আল্লাহর বন্দা এটা একশো ভাগ নিশ্চিত একটু পানির ব্যবস্থা করলেন ছেলেটার মুখ ধোয়াইলেন মাথায় একটু পানি দিলেন সেবা করলেন আহারে আমার আল্লাহর বান্ধা কেউ তো বানাই না আমার আল্লাহ বানাইছেন অনেক মায়েরা দেখবেন রাস্তায় পাগল দুষ্ট চোর এরকম কোনো কাউকে দেখলে ওই মারা মহিলাদের কণ্ঠে একটা আওয়াজ আহারে কোনো না কোনো মায়ের সন্তান তো কেউ না কেউ তো পেটে নিচে রে কেউ তো দুধ খাওয়াইছে ও মায়ের কাছে মায়ের স্মৃতি মনে হয় যা কত আদর করে তাকে পালছে আজকে মানুষের হাতে এরকম মায়ের খায় কোনো না কোনো মায়ের সন্তান তো ওই বুজুর বলেন আমার আল্লাহ তো তারে বানাইছেন আমার আল্লাহ আমার সঙ্গে আমার আল্লাহর কত মোহাব্বত আমার সে আল্লাহর বান্দা সে সে খেদমত করছেন সেবা করছেন সেবা শুশ্রূষার পর লোকটা হুশে আসছে এসে দেখলেন যুগের শ্রেষ্ঠ একজন আলেম বুজুর্গ তার সেবা করতেছেন হজরত আপনি তুমি বলো কি তুমি তো আমার বান্দা তোমার একটু করলাম আমি আপনি নিজ হাতে আমার মুখে পানি দিয়ে হাত লাগাইছেন হ্যাঁ বাবা এতে কি হয়েছে হজুর আমাকে তওবা করান আমি ওয়াদা করতেছি আপনি যে হাতে আমার মুখে লাগাইছেন এই হাতে জীবনে আর কোনোদিন হারাম জিনিস নিব না হাজার ওয়াজে হইল না একটু খেদমতে হয়ে গেল ঠিক আছে বাবা তবা করো তবা করে তিনি চলে গেছেন রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর ওলিদের একটা লিস্ট সবার উপরে ইব্রাহিম আদহামের নাম তার পরপরই আজকে থেকে নাম তিনি স্বপ্নে আল্লাহকে বললেন স্বপ্নে দেখা যায় আরেক মাসালা। আচ্ছা হে আল্লাহ অথবা এলহাম যুগে হং আরো সহজ আল্লাহ আল্লাহদের অন্তরে আল্লাহ এলহাম করেন হে আল্লাহ আপনি কেমনি কি করলেন এই মাত্র তওবা করল করলো লোকটা এত উপরের স্তর কেমনে পাইল আল্লাহ পাক বললেন আমার খাতিরে আমার বান্দা তোমার সঙ্গে আমার একটা দুস্তি তুমি আমার সম্মান রাখলা যে আমার আল্লাহর বান্দা এই জন্য তুমি তার মুখটা ধুয়ে দিলা তা আমিও তো তোমাকে অনেক ভালোবাসি আমি যখন দেখলাম আমার ইব্রাহিম তার মুখটা দিছে ইব্রাহিম যার মুখটা ধুয়ে দেয় তোমার খাতিরে আমি এই লোকটার অন্তরটা ধুয়ে দিছি ইব্রাহিম ইবন আমি আল্লাহ যার অন্তরটা ধুয়ে দেই তার জীবনে কি কোনো গুণা থাকে সে তো নিষ্পাপ হয়ে যায় এই জন্য এত অল্প সময়ের মধ্যে এত উচ্চ স্তর আমি আল্লাহ তাকে দান করে দিচ্ছি আল্লাহ পাক যখন কাউকে আল্লাহর বানাইতে চান কেউ জানতো না ওমর ইসলামের এত বড় খাদেম হবে সবাই জানতো ওমর ডাকায় ওমর মানে হলো একটা ইসলামের শত্রুর নাম ওমর মানে ডাকাইতের নাম সেই ওমর যে উমর ফারুক হবে উমর যে আশারায় মুবাসার হবে উমর ইসলামের এত বড় খেদমত করতে কে জানতো আল্লাহ বল আমি জানতাম সুমান বাদশার ছেলে যদি কুপে পড়ে যায় গর্তে পড়ে যায় নর্দমায় ময়লা আবর্জনায় পড়ে যায় সবাই ধিক্কার দেয় যারা চিনে তারা সবাই বলে ধিক্কার দিও না চিনো কে এটা ছেলে আরে বাদশার ছেলে আপাদ মস্তক তো ময়লা ময়লা হোক একটা গোসল মাত্র একটা গোসল দিবে সব ময়লা পরিষ্কার এমন সাবান আছে তাদের রাজ দরবারে এমন সুন্দর স্প্রে আর ফ্লেভার আছে সেগুলো দিলে খুশবুদার হয়ে যাবে এ তুমি বুঝবা না এটা বাদশার ছেলে বাদশার পরে সেই বাদশা পর কয়েকদিন পর দেখা গেল সত্যি সেই ছেলেটাই পরে বাংলাদেশে কিছুদিন আগ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ছিল একজন যার ফাঁসির হুকুম হয়েছিল একদম ফাঁসির সব স্তর শেষ করে কি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা আছেন একটা স্তর সেটা একটা নিয়ম সে প্রাণ ভিক্ষা চাইলে প্রেসিডেন্ট তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিছে ফাঁসি হবে যার সব শেষ করে প্রেসিডেন্ট তাকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলে রাষ্ট্রীয় আইন সে এখন বেকুসুর সে এখন নিরপরাধ সে এখন একজন স্বাধীন মানুষ রাজনৈতিক কারণেই তো সে রাজনৈতিক কারণে আবার উপজেলা চেয়ারম্যান

ইন্নাল্লা হা ইয়াফিরুদ জামিয়া নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনা মাফ করে দিব আমাদের কারো কথা না আল্লাহর কথা তিনি বলেন আমি মাফ করে দিব আমরা বলবো আল্লাহ অমুক রে না অমুক রে না অমুক রে না ক্ষমতা আছে বুঝা গেল কথা একটু সাবধানে বলা উচিত আমরা হইলাম রহমতুল্লিলা আল আমিনের উম্মত তার মেজাজ মুবারক কি নাম কেটে কেটে জাহান নামে পাঠাইয়া দেওয়া না ধরে ধরে জান্নাতে নেওয়া ধরে ধরে জান্নাতে নেওয়া তিনি চেষ্টা করতেন ও হো ব্যাঙ্গাইছে আজান নবীজির আজান রে ব্যাঙ্গাইছে একটা ছেলে নবীজি কাছে গেলেন অত দূর এই কে আজান দিছে একটু উই ছেলে আব্দুল আব্দুল রব্বি কি বলছিল একটু আগে বলে না সে তো অর্থ জানে বলো এখন মুরব্বী মানুষ বলতেছে সবাই বলে বলো বলো বলে আল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নাই এটা বললে মুশকিল না তার ব্যাঙ্গাইছে এক হিসাব নবীর সামনে এটা কেমনি কয় আর সাদু আল্লাহ মুহম্মাদসুল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুহাম্মদ সাহেব তিনি আল্লাহর রসুল এই বলে জামেলা লাগে না এই জন্য ওর ফিস ফিস করে এইটুকুন পার হয়ে পরে বলে হে আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ সাল্লাহ নবীজি বলেন না এই যে মধ্যখানে কি জানি একটু বললে একটু আওয়াজ দিয়ে বলো 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 সমস্যা নাই বলো এখন সে বলে সাধু আল্লাহ ইহ আল্লাহ বলে কাম হইছে হে নবী আপনি চেষ্টা মেষ্টা করে মুখে আনছেন আমি আসমান থেকে ইমান অন্তরে পাঠাই দিয়ে দিছে তিনি তো চাইলে একটা বেত নিয়েও পারতেন বেত না পারে পায়ে জুতা রো শয়তান আজান রে তিনি বলে এ আমার কাম না সুমুম বুকমুন উমিয়ন ফাহুম লায়ার জেউন কোরআন শরীফের আয়াত আবু জাহেল আবুল হাব উদ্বা সাইবা না এই সন্ত্রাসীদের নামে কি ব্যাপার এদের চতুর্দিক থেকে মোহর মারা হয়েছে কোরআন এরা ফিরবে না নবীজি বেলা একবার যান বেলা একবার যান দাওয়াত দিতে হজরত উমর বললেন কি ব্যাপার আপনি না আয়াতের তফসি শুনেইলেন এদের ব্যাপারে আল্লাহ আয়াত করছেন ফিরবে না কেন জান আপনি বললেন ও হো কোরআন মনে হয় আমার চেয়ে তোমরা বেশি বুঝো আল্লাহ কি বলছেন এরা ফিরবে না এটা তো আমিও বলছি আল্লাহ কি আমারও বলছেন আপনি যাবেন না আমাকে তো বলেন না আপনি যাবেন না এরা ফিরবে না সেটা তাদের ব্যাপার আমি যদি যাই আল্লাহ তো আমার উপর খুশি হবেন যে আমার মোহাম্মদ আবু জাহেলকেও দাওয়াত দিতে গেছে আমার পুরস্কার আমি ঠিকই পেয়ে যাব এই জন্য আমার ভেরা এটা কোন নবীর যুগ না এটা সাহাবীর যুগ না এটা ইমাম আবু হানিফার যুগ না বড়ত리 জিলানি খাজা মঈনুদ্দিন চিশতির যুগ না এটা আখেরি যুগ আখির যুগি কি হবে এই বাংলাদেশে যদি আমরা এখানে বলি ভাই আপনি কি বাংলাদেশী জি আমিও বাংলাদেশী কেউ কারণ কোনো দাম আছে বাংলাদেশ সবই তো বাংলাদেশী মিয়া ঠিক না আমেরিকায় গিয়ে যদি বলে বাংলাদেশী ও বাপ রে বাংলাদেশী আপনি যখন দূরে যায় দাম বাড়ে এই বেটা বাংলাদেশী হওয়ার পর মুসলমান না অমুসলিম হানাফি না সাফি না মালিকি চিস্তি না কাদরি ধরি বাংলাদেশের লোক পাইছি এটাই খুশি মুসলিমও মুসলিমও দেখে না যে বাংলাদেশের নাম এখানে কারো কাছে কোনো দাম নাই এখানে যদি সবাই বলে আমার বাড়ি কুমিল্লা ও ফাইন একখান সার্টিফিকেট নিয়ে আসছেন কুমিল্লা কি হয়েছে কুমিল্লা কুমিল্লা ঢাকা গিয়ে যদি বলে একটু কুমিল্লা মোটামুটি আছে একটু ভাই আমিও কুমিল্লা তুমিও কুমিল্লা একটু আছে বিদেশ গেলে যত দূরে যাবেন এটার দাম বাড়বে ঠিক না আমরা কি এখন ইসলামের খুব কাছে না অনেক দূরে বহু দূরে অনেক দূরে এখন কোন রকম যদি একটু পরিচয় পাওয়া যায় মুসলমান আলহামদুলিল্লাহ আমি মুসলমান সুহান আল্লাহ আপনার কালিমা আমার কালিমা এক একই কোরআন আপনাদেরও আমাদেরও এক মসজিদের কোরআনে পাক রবাহিনা সব মুসলমানরা যার আছে অন্তরে তোমরা সবাই একে অপরের ভাই হও মতের ইমান আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলাম এই ভ্রাতৃত্বের কথা কাটবা না টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে তরিকা দিয়ে মাঝাব দিয়ে কোন কিছু দিয়ে কাটবা না আমি বললাম তোমরা ভাই হও তোমার ভাইয়ের একটু ভুল হইলে হক এতে করে ভাতৃত্ব কাটা যায় না ভাই তোমারে গালি দিলে দিছে এতে করে তোমার বাপের সন্তান হওয়ার খাতা থেকে তার নাম কাটা যায় নাই ভাই তোমার গায়ে হাত তুললে তুলছে এতে করে বাপ মারা যাওয়ার পর সম্পদ কম পাবে না ভাই ভাই রয়ে গেছে ঠিক তোমার ভাই যদি উনিশ বিশ করে ভুল করে মুখফোশকে গালিও দিয়ে দেয় তোমারে ঢিলও মারে আল্লাহ বলে তোমার ভাইয়া হয় আমি আল্লাহ পরিচয় করায় দিলাম আজকে আমাদের মধ্যে সেখানে কয় একটু উনিশ বিষ হইলেই কে বা কারা এসে আমাদের কি খেয়াই দিয়ে গেল এই তরিকার না খবরদার কাছে যাবেন না ওই মাঝাবেন না খবরদার কাছে যাবেন না আমাদের এই ডিজাইনের টুপি না খবরদার ওই ডিজাইনের জামা সাবধান ওই কালারের না আপনি কে ভাই থেকে আসছেন আপনি কোন নবীর উম্মত নেজাজ মোবারক তো এমন ছিল না ওয়াসী যিনি নবীজির চাচা হামজার হত্যাকারী কে আম ইসলামের জন্য যত শহীদ হবে সব শহীদদের সদার কে হাজরত হামজা উহুদের ময়দানে বিশাল একটা কবর অল্প চিহ্নিত গেলে অন্তরে নূরে বরপুর হয়ে যায় আমার এক রাত্রে যান গভীর রাত্রে গিয়া লম্বা মুনা কারণ ইমাম সাফি বলেন আমি যতবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন হয়েছে আমি জলদি জলদি চলে যাই ইমাম আবু হানিফার রহমতুল্লাহ কবরের ওখানে ওখানে গিয়ে আল্লাহর জন্য দুইটা নামাজ পড়ি আর পাশে দাঁড়ায় দোয়া করি আল্লাহ আমার সব দোয়া কবুল করে নেন ইমাম আবু হানিফার কবরের কাছে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ কবুল করেন সত্তর জন শহীদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করলে কবুল হবে না রোজা শরীফের কাছে দাঁড়ায় দোয়া করলে সেটা কি কবুল হবে না এই জন্যই আল্লাহ আল্লাহ কেবল দৌড়ে যান যে যা একটু কাম বানায় আসি কিছু চাওয়া চাওয়ির ব্যাপার আছে ওখান থেকে চেয়ে আসি সবাই মনে করবে ভাই একই তো হজ তো হয়েছে ওমরা তো হইছে আর কয়বার যাওয়া লাগে তোর মতো জাহেল তো এটাই বলবা কয়বার যাওয়া লাগে যে যায় সে বুঝে কয়বার যাওয়া লাগে সে হযরত হামজার খুনি ওয়াসি কাফের এত বড় অন্যায় করলো নবীজি লোক পাঠাইছেন এই ওয়াসির বলো তো ইসলাম কবুল করবে কিনা ওয়াসি আবার আরব দেশের লোক সে বলল তিনি আমার জন্য কি হিসাবে লোক পাঠাইলেন তোমাদের কোরআন তো আছে যারা মদ খায় জিনা করে খুন করে আল্লাহ পাকেদেরকে শাস্তি দিবেন দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিবেন আমি তো এগুলো সব করছি কোরআন কি সত্য না কি মুশকিল যার জন্য তো আবার বাণী পাঠাইলেন সে কোরআন দিয়ে আবার ওটাকে করে তোমাদের নবী কি হিসাবে কোরানে আছে এই সমস্ত লোকদেরকে আল্লাপাক ভয়ঙ্কর শাস্তি দিবেন আমি তো এগুলো করছি ওই লোক মুখ বন্ধ করে এসে গেছে কিছুই বলার নাই নবীজির কাছে আসছে আল্লাপাক তো দেখতেছেন জিবরিনে দিয়েছেন ইল্লা মানতাবা ওয়া মানা ওয়া আমিলা আমালাম সলিহা যা করার করছে এইরকম ভয়ঙ্কর অপরাধের পরেও যদি তবা করে নেক আমল করতে থাকে আমি আল্লাহ তাকেও মাফ করে দিব নবীজি খুশি রা কোয়াসি আর তোর দিতে পারি নাই কোরআন আসছে এবার তুই কোরআন দিয়ে আমারে তামাইল এখন কোরানের আয়াত আসছে দূত পাঠায় দিছেন যাও গিয়া বলো সেই দউদแก বলছে এই তো নতুন আয়াত নাজিল হইল এখানে তো আছে হ্যাঁ আল্লাহ শাস্তি দিবেন তবে কেউ যদি তওবা করে নেক আমল করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াসি কেমন দুষ্ট সে বলে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা 하자 শর্তুন সাদিদ বড় মুশকিল কথা হ্যাঁ ইমান আনতে হবে নেক আমলের উপর থাকতে হবে কারণ ফেল অর্থ কাজ আর আমল অর্থ কাজ ফেল একবার করলে এটা ফেল হয় আমল একবার করলে তো আমল হয় না আমল লম্বা করতে থাকলে এটাকে আমল বলে এমনিও বলা যায় একবার করলেও বলা যায় কিন্তু যখন পার্থক্যের আলোচনা আসবে তখন বলা যে যেটা বড় এখন লাগাতার আমল করতে থাকতে হবে ভাই তারপর আল্লাহ মাফ করবে এত কাম তো আমার দ্বারা সম্ভব না শেষ আবার আবার ফেরত আসছে এবার আবাদ নাজিল হইছে শোনো আল্লাহ যদি চান যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকেই মাফ করে দিবেন এইবার তো ঠিক আছে কোন আমল টামলের শর্ত নেই এইবার সাহাবী দৌড়ে নবীজি পাঠাচ্ছেন যাও যাও ওয়াসি আবার পাল্টা বলে আমি ত অবাক করবো আল্লাহ আমারে চাইলেন কি না আল্লাহ যাকে চান আমারে চাইলেন কি না আপনি কেমনে বুঝবো আগে ধর্ম টর্ম সাইডে আসে আসলাম তোমাদের দিকে আশায় আশায় আল্লাহ তিনি আমারে চাইলেন কি না আপনি কেমনে বুঝবো আবার মন কালা করে সাহাবী আসতেন ইয়া রাসূলুল্লাহ ওয়াসি তো এই রকম বহাস করে আমার সাথে আপনি পাঠান আর ওয়াসি এরকম উল্টা পাঠায় এইবারయత్ নাযিল হইছে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আপনি আমার বান্দা ওই সমল বান্দাদেরকে বলেন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের জীবনের উপর বিশন মাত্রার সীমা লঙ্ঘন করছে টার্গেটকে কে যে সাহাবী খুন করছে এত চরম অপরাধ করছে এবং আরো যত অপরাধীরা আছে তাদেরকে বলেন লা আল্লাহ পাক বলছেন আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না কেউ আশা ছাড়বে না আল্লাহর উপর রহমতের আশা রাখো আল্লাহ পাকের কাছে তবা করো ইন্নাল্লাহিরুজনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দিবেন কেন তিনি এত গুণা করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মাঝে তার সন্তানকে শীতের রাতে পিঠের নিচ থেকে কাঁথার সরায় দেয় আলতু ভাবে উঠায় ঘুমটা যাতে না ভাঙে ডিস্টার্ব যাতে না হয় যার খ্যাতমত করে সে তার ঘুম ভাঙলে সমস্যা কি মা বলে না আমার আদরের সন্তান কাঁথা পাল্টায় কি বাচ্চার দরখাস্তের কারণে না নিজের হ্যাঁ বাচ্চারা তোমাদের হাসা হাসির কোন আইটেম সেখানে বাচ্চার কি কাঁথা পরিবর্তন করে বাচ্চা কি নিজের মায়া আমার বাচ্চা পেশাবের মধ্যে আবার যার সেবা করবে সে যেন আবার কষ্ট না পায় বড় আদরে উঠে বুকের উপর রাখে রাইখ থেকে কাঁথা চেঞ্জ করে আবার বুকের থেকে রাখে রব্বুল আলমিন বলেন হুয়াল গফুর রহিম আমি আল্লাহ তোমাদেরকে এই যে জাহান নামের সিট বেডিং পাল্টা জান্নাতের ব্যবস্থা করি জাহান নাম থেকে নাম কেটে জান্নাতি দেই এ তোমাদের কারণে না রহিম আমার রহমত এবং আমার মায়ার কারণে আমার মায়া লাগে আগের যুগে নাকি একবার এক সময় এরকম ছিল জমি জামা যাদের বেশি ওই অন্য মাঠে জমি শুধু খাজনার একটা বিল দেওয়া লাগে আমি মালিক খাজনা আমার চাষ না বাস না যাই না এত খেত কি করবে এক বেলা খাওয়াইছে দোস্ত ওই জমি তোমার বাড়ির কাছে নিয়ে যাও উদ্দেশ্য যে দোস্ত আসছে হাদিয়া দিলাম এরপরে আবার আরেক মুশকিল উমুক এই ক্ষেতের উপরে দেখে আঁচরা নিছে নাঙ্গল নিচে ক্ষেতের খোঁচা লাগছে এই ঝগড়া লাগায় জমি হেরে দিয়ে দিছে এই জমি তোর নেওয়া লাগবে খাজনার বয়ে উদ্দেশ্য হলো দিলেই বাঁচি এগুলো আমার বাপ দাদার নামে খতিয়ান আমার নামে খাজনা বছর বছর আমার দেওয়া লাগে এইটা যদি কারো গসায় দিতে পারি তাহলে খাজনারা থেকে বাঁচলাম কেন জমি না লাঙ্গলের কোচা লাগলো এটা তোমার নেওয়া লাগবে জমি অল্প থাকার কারণে না বেশি থাকার কারণে বেশি রব্বুল আলমিন বলে তোর বেশির থেকে অল্প একটু দিলে কমবে আমার এতগুলো রহমত আমি এরকম একটা উচিলা খুঁজি এ কেন তুই লাইল্লা বললি সুহান হুঁচুট খাইছস যা ইচ্ছা তাই বল ভিতর মন হুঁচুট খাইছস গর্তের মন আল্লাহ আল্লাহ বললি কেন তুই ভিতরে নিশ্চয়ই তোর আল্লা পাকিস্তানের এক গোয়েন্দা দেখা হয়েছে আমার সাথে এই জালেম ইন্ডিয়ায় ছিল হিন্দু সেইজা হিন্দু শাস্ত্র হইলে সব হিন্দু ভাইদের মতন করা লাগবে না সব সবক মুখস্ত তো গেছে গোয়েন্দা তো গোয়েন্দাই কবুতর গোয়েন্দা পাখি গোয়েন্দা হুজুর গোয়েন্দা ইমাম সব গোয়েন্দা গোয়েন্দাগিরি করে গোয়েন্দা সে একদম শাস্ত্রে থাকতে থাকতে একদিন কোন এক কথার ফাঁকে হঠাৎ বলে তো বা বলেছি ইনশাল করে ধরছে আমাদের মুসলমান দেশের হিন্দু ভাইয়েরা মুসলমানদের সঙ্গে থাকতে থাকতে আল্লাহ ভাইদেরকে ইসলাম কবুলে দান করে আমরা আপনাদের হক আদায় করতে পারি পারিনি মুসলমানদের যে দায়িত্ব ছিল সেটা যদি মুসলমানরা আদায় করতো কেবল অমুসলিম ভাইয়েরা পাগল হয়ে যেত ইসলাম এত সুন্দর আমাদের বাড়িতে খাবার পাঠায় আমাদের খোঁজ খবর নেয় আমাদের পাহারাদারি করে আমাদের জন্য হাদিয়া পাঠায় আমরা বিপদে পড়লে আমাদের উপকার করে আমাদের জন্য বুক পেতে যায় এত সুন্দর ইসলাম আমরা সেটা পারি কিছুই এখন কি বলবো আল্লাহ রবুল আলমের নয় কি ওই হিন্দু তো দরা খাই গেছে এখন কোন রকম একজনের আল্লাহ বাইরেছে এও দরা খাইছে একজনের লাইলা বাইরেছে তাও দরা খাইছে কে দিন বলবে লিল্লাহ করতে গাইছিল বিপদে হয়েছে তোমার ইমান ছিল এই জন্য আরবি ভাষা এটা কি কি বলে করম যার মধ্যে আছে তাকে বলে কারিম আল্লাহ পাকের এক নাম কি করিম কি অর্থ যারে দিতে চাই সে নিতে চায় না দৌড়ে দৌড়ে দিতে চাই সে উল্টা উল্টে দৌড়ায় রব্বুল আলামিন বলে আমি দিতে চাই সে নিতে চায় না আমার রহমত গিয়ে দৌড়ে দৌড়ে জোর করে তারে আমার রহমত তার পকেটে দিয়ে আসে রাতের বাচ্চা খাবে না ঘুমায় যায় সব বাচ্চাদের একটা বৈশিষ্ট্য নতুন করে শুরু হয়েছে শিশু গিয়ে বসে যার যত রোগ আছে একটা রোগ আছে স্যার খানা খাইতে চায় না এটা আছেই গ্যান্ডারিয়া কোলে এক ডাক্তার আছে আমি আমার বাচ্চা নিয়ে সিরিয়াল এখন শুনতেছি হ্যাঁ ডায়লগ বাচ্চা খাইতে চায় না কি মা হইছেন মানে একটু হাসি রসিকতার সঙ্গে কি সিনেমা হয়েছেন বাচ্চা খায় না খাওয়াবেন আরেকজন আসছে খায় না আপনার সমস্যা কি সে খায় না তারটা সে বুঝবে আপনার সহজ হইল না খাইলে পায়খানাও করবে না কম পায়খানা করবে আপনার লাভ আরেকজন আসছে স্যার খানা খায় না খানা না খাইলে আপনি যদি চেষ্টা করে পারেন খাওয়ান না হলে আপনি আপনার বাপের বাড়িতে চলে যান ওর বাপের বলেন আমি তোমার ছেলের খাওয়াইতে পারবো না আর একটা বিয়ে করেন এটা বলবে কেউ আপনারা বললে যান যার সন্তান তাকে দেওয়া যান তার বাবাকে বলে বিয়ে করো তোমার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি গেলাম না মা বলবে না কেমনে খাওয়ানো যায় ও বুদ্ধি করো খাইলে মায়ের লাভ লাভ না না বাচ্চার কিন্তু সে খাবে বাইর মা বলে না খাবে না দুধ খাবা চকলেট খাবা মিমি খাবা চিরা খাবা পারুটি খাবা কি খাবা বলো কিছুই খাবো না এখন মা বাতলুক মানিছে না খায় না রব মা বলে আচ্ছা শুনো এটা গল্প বলো তো কিসের গল্প তোমার নানা ভাইয়ার বাড়ির বিড়ালটা কেমন ছিল সাদা না কালো এখন তো বাচ্চা বিয়ালের গল্প তো পছন্দ পিচি ছেলে এখন বলে সাদা ছিল ওটা কি করে ঘেউ ঘেউ না ওটা মেও মেউ করে এখন কি বাচ্চা কি মন জগতে কি বাড়িতে আছে না নানা বাড়িতে মনোযোগের জগতে সে নানার বাড়িতে এই ফাঁকে এক লোক মা বাচ্চা জানেও না আর কি কয়টা বিড়াল বলো তো বিড়ালের বাচ্চা কয়টা বাচ্চা কতক্ষণ চুপচাপ থেকে বলে এতটা আচ্ছা ওই বই বিড়ালটা থাকি কই তাম দুনিয়া রাজগবি কথা বানায়া একটু পরে দেখে প্লেট খালি উদ্দেশ্য কি বিড়াল না টার্গেট এটাকে বলে করম যে খাইতে চায় না এটা গল্প জোড়ায়া আনন্দ ফুর্তি দিয়া তাকে প্লেট খাওয়াই দেয় রব্বুল আলমী বলে তিরিশ পারা কোরআন দেখ বাটা তিরিশ পারা কোরআন মধ্যে আমি কত গল্প লাগায় দিলাম ইউসুফ জুলাইকার প্রেম কাহিনী আর সাহাবে কাহাফের গল্প আর বনি ইসরায়েলের কত সব কিচ্ছা কাহিনী এগুলো হলো তোর মা যেরকম লোকমা দিয়ে খাওয়ায় আমি আল্লাহ গল্প জুড়ায় দিয়ে হেদায়েতের লোকমা খাওয়ায় তরে জান্নাতে পাঠিয়ে দিই তুমি বাবা পাবানা কি খাওয়াই দিছি একে বলে করিম এই জন্য দিন রব্বুল আলামিন শুধু উসিলা খুঁজবেন শুধু বাহানায় আর বাহানায় জাহান লোক দাঁড়ানো জান্নাতিরা মধ্যে থেকে যায় হঠাৎ একজন ধরবে ভাই কি ভাই আপনি আমার নিয়ে যান আপনি কে আপনার আমি একদিন উজুর পানি দিছিলাম কি হয়েছে হ্যাঁ অমুক দিন ফেরেস্তার আসবে তুমি ডিস্টার্ব করো জান্নাতি লোকের ভাই আমি বিপদে আছি আমি ওনার উজুর পানি দিছিলাম উনি বেহেস্তে যা আমার নিয়ে যেতে বলো আল্লাহ পাকের কাছে যাবেন আল্লাহ এই খবর আল্লাহ বলবেন কি বলল বেহেস্তি সাহেব বলল যে উনি উজুর পানি দিছে এই কথা সত্য তো আর ওনা আমল নাই ওই বেটার এই উজুর পানি দেওয়া সারা জীবন আর কোনো পুঁজি নেই আরেকজনের উজুর পানি দিছে আল্লাহ পাক ভাইছে ঠিক আছে এই জান্নাতীকে বলো ওই উজুর পানি দেনেওয়ালাকে সাথী নিয়ে জান্নাতে চলে যেতে এই জন্য আমার ভাই আমার বাবারা মুরব্বীরা আমরা আখেরি যুগে আসি এখানে সেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস কেউ যদি হয় কিসমত ভাগ্য কিন্তু ওই রকম খুঁজে খুঁজে যে যে আসে তাকে রেখে বাদ দেওয়ার যুগ না এখন কাফের ফিলিস্তিনে হামলা করে উপর না উপর কাঁশকলি টুপির উপর না জালি টুপির উপর শার্ট প্যান্টের উপর না পাঞ্জাবি কোনো কথা নাই তোরা কালমাওয়ালা শুধু মুসলমান ওরা বুঝছে মুসলমানদেরকে আমরা বুঝি বুঝিনি এতে কোনো কাজ হবে না এই এই ফেরকাবাজিতে কিছুই হবে না হ্যাঁ আমি না আপনি আমার চলে আসেন হকের উপর থাকার চেষ্টা করি আপনি যদি মনে করেন আমি ভুলে আমি যদি মনে করেন আপনি ভুলে আসেন বসবো কথা বলবো নরমে বলবো গরমে বলবো কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস রাখবো আমরা ভাই কত রকমই কথা হয় হবে কিন্তু এই কথাটা মনে রাখবো ওইটা কিন্তু আমার ভাই বুঝাইলাম বুঝলো না আপনিও বলেন আমার কথা হুজুর বুঝেলাম বুঝলো না আফসুস কিন্তু হুজুর আমার ভাই হুজুর বলবে এই আমার ভাই এই যে একটা একটা এই যে শ্রদ্ধা এটা আমাদের সমাজটা যদি আমরা চলতে পারি আল্লাহ আমাদের ইনশাল্লাহ সমাজে আরো বেশি বরকত দান করবেন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন আরে হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা আমার জাতি ভাই বলেন কি হুজুর এরা আপনার কোন জাতি ভাই কেন আমরা আব্বাজান হজরত আদম হিসাবে মানব জাতির ভাই না এক বাপে সন্তান না নাকি আলাদা বাপ আছে হুজুর এই কথা তো খেয়াল করি নাই এখন সবাই দোষে এরা যদি আপনার ভাই হয় মুসলমানরা আপনার কি হয় মুসলমানরাও ভাই তো জাতির ভাই তো একবার দিয়েই দিলেন আর কোন ভাই বলবেন মুসলমানকে হজরত বলতেন মুসলমানরা আমার ধর্মের ভাই এরা হইলো আমার ধর্মের ভাই মানব জাতি হিসাবে সকল ধর্মের লোকের আমরা ভাই ভাই কোনো কোনো কিছু নেই কত ভাইয়ের ইসলাম যার যেদিন মঞ্জুর সেদিন কালে মানিয়ে আসছে আর যদি আগের থেকে আমরা সেরকম রাখি তো না বে নামাজে আসবে না অমুসলিম ইসলামে আসবে যে ওনাদের যে মূর্তি ওনাদের যে ভাব এ আমাদের পছন্দ হয় না এই জন্য আমরা যে যে স্তরে যে যেখানে আসি যে যে ফিকির নিয়ে আসি আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর উঠার তাও দান করেন একদম শুরুর দিকের বয়ানে আমি চলে যাই আবার এবং শেষ করি কাউকে জিজ্ঞাসা করছিল জান্নাতে যাবে না জাহান নামে যাবে মনে আছে কথাটা কেমনে বলছিল প্রস্তুতি যেমন রেজাল্টও কি তেমন তাহলে যে কালেমাওয়ালা ইমানওয়ালা সুন্নতওয়ালা মানুষের উপকারওয়ালা এগুলো কি জাহান্নামি কাজ না জান্নাতী কাজ এই লোকের বড় পীর জিলানিকে যদি জিজ্ঞাসা করা তো হুজুর জান্নাতে না জাহান্নামে বলবেন ইনশাল্লা আল্লাহ নিলে কই জান্নাতে আর কোন বেঈমানকে কাফেরকে জালেমকে জল্লাদকে সন্ত্রাসীকে কি ভাই সাহেব যাবেন তো বেহেস্তে হুজুর যে অবস্থায় আছি এই নিয়ে বেহতে যাওয়া যাবে না তারও খবর হয়ে গেছে আমি বেহেস্তি লাইনে নাই আল্লাহ আমাদেরকে যে যে ভুল পথে আসি সঠিক পথে কালেমার পথে আল্লাহর পথে মসজিদের পথে আলে আমাদের পথে ফেরার তাও দান করে ভুল বিচ্যুতি যা কিছু হয়ে গেছে একটু তবা করতে পারবো না ইনশাল্লাহ পন্তর থেকে তবা করব কোরআন শরীফের রব্বুল মিন বলছেন আমি তবা করলে সব মাফ করব তোমরা কারো কথা শুনবা না আমি আল্লাহ আমারটা শুনো মাফ করে কি হুজুরের মিডিয়ায় আল্লাহ মাফ করেন না নিজেই মাফ করেন মিডিয়ায় আল্লাহ মাফ করেন না নিজেই মাফ করেন নিজেই মাফ করেন আমাদের কথাগুলো আল্লাহ কি কারো মাধ্যমে শুনে না সরাসরি শোনেন বয় কিসের আল্লাহর সঙ্গে কথা বলেন আল্লাহ আমি বিপদে পড়ছি আমার কেউ নাই আল্লাহ আমার সারা জীবন ধ্বংস করছে আল্লাহ আমার কেউ নাই আপনি মাফ করেন হাকিমুল থানুবি বলেন কেউ মাপ চাইলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন পরে যদি ভুল হয়ে যায় এই ভুল হওয়ার কারণে এটা বলল না আগের তওবাটা হয় নাই যেমন উজু ভঙ্গের কারণে কেউ কি বলতে পারবেন আগের উজুটা হয় নাই উজু ভেঙ্গে গেছে হয় নাই বলা যাবে না কেউ এশার নামাজ পড়ছেন উজু করে তারপরে পেশাব করছেন এখন কি কি বলা যাবে এশার আগে যে উজু করছেন উজু হয় নাই না উজু ভেঙ্গে গেছে কি বলেন হুজুর হ্যাঁ কেয়ামত পর্যন্ত উজু না আবার ভাঙবে আর আর হবে না উজু যেরকম নিয়ম মাফিক করলে হয়ে যায় উল্টা পাল্টা করলে ভেঙে যায় আবার করলে আবার হয় হাকিম্মদ চিস্তি কাদরি নকশবন্দি তিনি বলেন বন্ধুরা উজু হইল দেহের পবিত্রতা তওবা হইল আত্মার পবিত্রতা সেটাও যদি নিয়ম মাফিক কর তওবা হয়ে যাবে পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন ঝামেলা করলে ওই তওবাটা ভেঙ্গে যাবে আবার তওবা করলে আবার হয়ে যাবে আবার করলে আবার হয়ে যাবে একদিনই যদি নবীজি বলেন একশো বারও ভাঙ্গে আল্লাহ একশো বার কবুল করে নেবেন নবীজি বলছেন কারো তর্ক করতে মন চায় রজা শরীফের সামনে গিয়ে করেন আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন আল্লাহকে ডাকার তৌফিক দান করেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ পর ই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ ল ল মাশাল্লা আমি তো ভাবছি এলাকায় কোনো লোকটোক নাই হুম আমাদের আত্মীয় বাড়ি আপনাদের এখানে গ্রাম এই বাড়ি আবার গ্রাম টেরাম কি আজাদ 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 মেয়ে হলো আমার ভগ্নিপতি তাই মাশাল্লাহ আসা হয় নাই কখনো আসছি ওই বাড়িতে গেছি এক উচিলায় আপনাদের আপনাদের উচিলায় আমাদের আত্মীয় খুঁজে পাওয়া গেছে আমার আপন চাচা তো বোন প্লাস খালা তো বোন মানে চাচা হলো আমার খালু ডাবল পোস্ট সেই হিসাবে আজাদ মেয়েও তো ডাবল ঠিক না চাচা তো বোনের জামাই প্লাস খালা তো বোনের জামাই আল্লাহ সারাই আমার ছোট নাহলে তো ডাবল দুলাবে টাকা লাগতো জি জি মাশাআল্লাহ আমি ভাবছিলাম রাস্তার ওই পারে সবসময় শুনতাম তো এই গ্রামের নাম তো আমি সবসময় তাকাইতাম আজকেই শুনলাম যে না এইদিকে আল্লাহ আল্লাহ দূরে সুর পরি الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله اي الرحمن اي الرحيم اي مهربان الله অয়ে আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন অয়ে আল্লাহ আমাদের জীবনের গুনা থেকে আমাদেরকে নাজার দান করেন আয়ে আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গুনা নিয়ে আপনার দরবারে হাজির আল্লাহ আয়া আল্লাহ আপনি ছাড়া আমাদের মাফ করনেওয়ালা আর কেউ নাই হে আল্লাহ আয়ে আল্লাহ নিজ গুনা আমাদের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের একটা উসিলাও এমন নাই যেটা নিয়ে বলবো এই উসিলাই মাফ করে দেন আল্লাহ আছে কেবল আপনার নবী হজরত রাহ সোল্লাহ সল্লাহল্লাহরে হে সাল্লাম আল্লাহ আজ আপনি আপনাকে আপনাকে রহমাতুল্লিল্লা আলমিন বলছেন আল্লাহ রহমাতুল্লিল্লা আলমিনের উসিলায় মাফ করে দেন আল্লাহ আমাদেরকে দিনদার হওয়া তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দেন আল্লাহ ভুল হয়ে গেলে আবার তওবা করার তৌফিক দেন আল্লাহ বেশি বেশি তওবা করার তৌফিক দেন আল্লাহ মৃত্যুর আগে খাঁটি তওবা করে কবরে কবরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ সুন্নত মোতাবেক আদায় তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকার মধ্যে খায়ের বরকত দান করেন আয় আল্লাহ সকলকে মিলে মিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমি জানতে পেরেছি এলাকা অনেক অমুসলিম ভাইয়েরা আছেন আয় আল্লাহ আমাদের উপর তাদের যে দায়িত্ব কর্তব্য আপনার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সেটা আদায়ের তৌফিক দান করে দেন আয় আল্লাহ সকলকে ইমানের ছায়া আসার তৌফিক দান করেন আমাদের মধ্যে দূরত্ব আমাদের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানি আয় আল্লাহ আপনি দূর করে দেন আয় আল্লাহ একটা দল এবং রাজনীতি ক্ষমতার কারণে মুসলমান মুসলমান শত্রু হয়ে আছে আল্লাহ আয় আল্লাহ এই দুনিয়ার অল্প কয়েক দিনের ক্ষমতা আমাদের দিন ইমানের সম্পর্ক যেন ছিন্ন করতে না পারে আয় আল্লাহ আমরা ভাই ভাই মুসলমান মুসলমানকে মহব্বত করার তাওফিক দান করে দেন আমাদের সমাজ আমাদের দেশের জন্য রহমতের ফাইসালা ফরমান সব বিপদ আপদ ভয় থেকে আমাদেরকে হেফাজত ফরমান কাফের মুশ্রিকদের যে কোনো আয় আল্লাহ নষ্ট ষড়যন্ত্র থেকে আমাদেরকে আমাদের দেশকে আপনি হেফাজত ফরমান আয় আল্লাহ এক মজলিসকে কবুল ফরমান এই মজলিসের জন্য যারা সহযোগিতা করেছেন কাছে দূরে বিদেশ

তাদের সকলকে আপনি অনেক অনেক রহমত দান করে দেন আয় আল্লাহ সকলের ঘর বাড়িতে খায়ের বরকত দান করেন সকলের দিন ইমানে বরকত দান করেন পরিবার পরিজনের মধ্যে দিনদারি দান করেন ঘরে ঘরে সুখ শান্তি দান করেন পারিবারিক কলহ দূর করে দেন স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ বউ শাশুড়ি ননদ ভাবি ভাই ভাই প্রতিবেশী কিংবা কারো সঙ্গে যার ঝগড়া আছে আল্লাহ এই অল্প কয়েকদিনের হায়াত ঝগড়া মুক্ত থাকার তৌফিক দান করেন যারা সীমা লঙ্ঘন করে মানুষকে কষ্ট দেয় আয়াল্লাহ তাদের ভয় দান করে দেন আল্লাহ আপনার ভয় দান করে দেন আয় আল্লাহ তাদেরকে জুলুম অত্যাচার থেকে তবা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের উপর কারো হক থাকলে পরিশোধের তৌফিক দেন কারো কাছে আমাদের হক থাকলে সেটা উদ্ধারের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আজকের এই মজলিস আপনি কবুল ফরমান এই মসজিদ যারা জায়গা দিছিলেন আয় আল্লাহ এই পর্যন্ত যারা এক অক্ত নামাজ পড়ছেন একবারও আসছেন দেখছেন আল্লাহ এক টাকা খরচ করছেন আয় আল্লাহ একজনও মাহরুম না হয় আল্লাহ আপনার রহমতের কোলে আপনি সকলকেই তুলে নিয়ে যান আয় আল্লাহ অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের মাওলানা আশিক সাহেবের ছোট্ট বাবু মেয়ে সুহাইমা আল্লাহ অসুস্থ আয় আল্লাহ বাচ্চাটাকে একটু আগে হসপিটালে নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ তার কষ্ট আপনি দূর করে দেন আয় আল্লাহ সব থেকে হেফাজতে আয় আল্লাহ বাবা দূরে থাকলে আল্লাহ আল্লাহ মা তার নিয়ে একা কত কষ্টের মধ্যে উত্তম থেকে উত্তম চিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আপনি সব জানেন আয় আল্লাহ মাসুম বাচ্চাটার কি কষ্ট হচ্ছে আল্লাহ আপনি সহজেই তার কষ্ট দূর করে দেন আরেকটা মাদ্রাসার ছেলে আয় আল্লাহ খবর পাইলাম কিভাবে তার হাত কেটে গেছে হসপিটালে নিয়ে গেছে আয় আল্লাহ সে বাচ্চাটাকেও সুস্থ করে দেন আল্লাহ আমাদের জন প্রিয়জন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ نیز مہربانی بانی تاما در کے شستو تا زندگی دان کریں اللہم اینا نسألو کا اللہم اینا نسألو کا صحہ والعفہ والعمانت وحسن الخلق والرزا بالقدر اللہم اینا نسألو العفو والعافیت والمعافات في دیننا و دنیانا و فی اہلنا و مالنا رب ارحمہما کما رب یانی صغیرا رب ارحمہما کما رب یانی صغیرا اللہ جا در ماں بابا حسن قدر کرار خدمت کرار اپنی توفیق دان کرے دن আল্লাহ মা বাবার মতন এই দৌলত আয় আল্লাহ থাকতে কদর করার আপনি তাও ফিক দান করেন আল্লাহ যাদের এই নিয়ামত আপনি তুলে নিয়ে গেছেন মাওলা তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহ যারা সন্তান আছে তাদের সন্তানদেরকে নেক সন্তান হওয়ার তাও ফিক দান করেন আল্লাহ যাদের সন্তান নাই আয় আল্লাহ তাদেরকে সন্তান দান করে দেন আয় আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দেন মেয়ে নাই মেয়ে দেন সন্তান নাই সন্তান দেন আল্লাহ সকলকে আপনি নেককার দিনদার বানান আয় মাওলা পাক এই জীবনে যতদিন হায়াত আপনি রাখছেন আয় আল্লাহ আপনার হয়ে থাকার আপনার হয়ে দুনিয়ার থেকে যাওয়া আপনি মঞ্জুর ফরমান আয় আল্লাহ আমাদের দেশে অনেক ফেরকা মাজহাব দোলাদুলি আয় আল্লাহ আমাদের সকলের জন্য আপনার কাছে সিরাতে মুস্তাকিমের ভিক্ষা চাই প্রিয় আল্লাহ আল্লাহ প্রত্যেক রাখাতে আমাদেরকে আপনি শিখাইছেন ইহিদিন আস মুস্তাকিম আল্লাহ আপনার জাতের কাছে আমরা সেই সিরাতে মুস্তাকিম চাই যেই রাস্তায় চললে আপনি খুশি হবেন আয় আল্লাহ আমরা কোনোরকম পার পেয়ে জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদের সকলের জন্য সেই রাস্তা মঞ্জুর ফরমান যারা দুনিয়ার স্বার্থে লোভে কিংবা ধোকায় পড়ে জেনে না বুঝে মুসলমানদেরকে আল্লাহ ভিন্ন কথা বলে আমাদের সেই ভাইদেরকে সকলকে আপনি হেদায়েত দান করে দেন আয় আল্লাহ যারা নিচক টাকার জন্য রুজির জন্য আয়াল্লাহ আল্লাহ গুমরাহির কথা বলে আয় আল্লাহ আমার শায়ক তাদের জন্য দোয়া করছেন আমিও করি আল্লাহ এই পদ ব্যতীত তাদের জন্য আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ মানুষকে ভুল কথা বলে যেন রোজগার করতে না হয় এতটা হালাল রুজি দেন এই পথ ছেড়ে যেন তারা হালাল রুজির পথেই ব্যস্ত হয়ে যায় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে এই দেশকে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি কবুল ফরমান মুসলমান যারা ফিলিস্তিনি মজলুম জালেমদের হাত থেকে রাহাই দান করেন জালেমদেরকে আপনি চিরদিনের জন্য থামাই দেন জালেমদেরকে আপনি আজাব গজব দিয়া ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের অন্তর্জামী খোদা আমাদের মুনাজাতে শরিক সব ভাই বোনদের অন্তরের নেক দোয়া আপনি কবুল করে নেন আয় আল্লাহ حمد الدعاء مناجات رسول كريم صلى الله عليه وسلم أسئل قبول فرمان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين